মহাপঞ্চমীর রাত, শিল্পীদের ব্যস্ততা তুঙ্গে। ব্যস্ততার এক বিরাট বড় পরত গ্রাস করেছে মণ্ডপ শিল্পীদেরও। আগামীকালই যে মায়ের বোধন, তার মধ্যে প্রস্তুত করে ফেলতে হবে শেষ আয়োজনটুকুও। রাখা যাবে না ন্যূনতম সূক্ষ্ম কোনো ফাঁক। তারই মাঝখানে চলে এলাম আমার পাড়ার পুজো নিমতৌরি মিলন সংঘের পূজা মণ্ডপে, এবং তারপরই বেরিয়ে পড়া। বড় মাঠ, সামনে কচি কাঁচাদের ভিড়, কাপড় এবং থার্মোকলের ডেকোরেশনে তৈরি হওয়া মণ্ডপ, এবং সেই সঙ্গে সাবেকি প্রতিমা। সত্যি মফস্বলের এই পুজোর স্বাদের ভাগ হবে না। এখনও পর্যন্ত গ্রাম বাংলার দুর্গাপুজো বলতে একদম প্রথমে যে অনুভূতির কথা আমাদের মাথায় আসে, সেই অনুভূতির কোলাজের মধ্যে সবকটি তুলে ধরা সম্ভব হলো নিকাশি আমরা সবাই দুর্গোৎসব কমিটির পূজা প্রাঙ্গণে গিয়ে। এবং সেই সঙ্গে বাড়তি যে প্রাপ্তি, বাংলা গান। 90-এর দশকে অরূপ প্রণয়ের সঙ্গে এবং অন্যান্য নানান সুরকারদের সঙ্গে কুমার শানুর বাংলা গানগুলি সেই সময়ে দাঁড়িয়ে যতটা প্রাসঙ্গিক ছিল, মানুষ যে জনপ্রিয়তার সঙ্গে গানগুলি শুনতেন, আজও বাংলার পুজোর প্রাণ প্রতিষ্ঠায় সেই গানগুলির মাহাত্ম্য এবং গুরুত্ব একই রকমভাবে আসীন। 32 বছরে পা রাখল এই পূজাটি। প্রতিমার রূপদানে শিল্পী কিশোর মাঝি, এক রঙের আধারে চোখের আরাম দেওয়ার মতো এক সাবেকি সাজ প্রতিমায়। একাধারে আমার বন্ধু এবং 10 দিকে 10 ভুজার অন্যতম একজন অনুরাগী ও কর্ণধার সমরেশ সিংহ। মহাষষ্ঠীর দিন তার একটাই অভিব্যক্তি ছিল, দূর থেকেই শুরু করা যাক। এবং সেই দূরের সফরের সূচনায় আমরা প্রথমেই চলে এলাম বলাইপণ্ডার পশ্চিম ময়না সার্বজনীন দুর্গোৎসব কমিটির পূজা মণ্ডপে। এবছর মণ্ডপ কেন্দ্রিকভাবে ডিজনিল্যান্ডের একটা অনুরণন কলকাতা কেন্দ্রিকভাবে উঠে এলেও জেলার পুজোগুলিও যে কোনোরকমভাবে উপস্থাপনাগত দিক থেকে পিছিয়ে নেই তা প্রমাণ করে এই পূজা মণ্ডপটি। প্রতিমা সাবেকি সাজ, রূপদানে কুমোরটুলির শিল্পী মিন্টু পাল। স্বাধীনতার পরের বছরে শুরু এবং দশ দিকে দশভুজার 2023-এর এই সফর মিলেনিয়ামের পরে এমন কোনো সিরিজ যেখানে প্রথমবারের জন্য আমি দুর্গা পূজা পরিক্রমার মূল অংশগুলিকে, অর্থাৎ পুজোর এই 5 দিনের যা কিছু অভিব্যক্তি হতে পারে তার একটা সম্ভাব্য স্মারক তুলে ধরার চেষ্টা করি। এবং কথায় কথায় আমি পশ্চিম ময়না সার্বজনীন দুর্গোৎসব কমিটির পূজার উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে নানান বিষয় সম্পর্কে জানার চেষ্টা করি, তাদের পূজোর ইতিহাস এবং তাদের কর্মকাণ্ডের অন্যান্য প্রাসঙ্গিক পরিধি নিয়ে। মহাষষ্ঠীর শুভেচ্ছা সবাইকেই। এই নিয়ে এবছর আমি দ্বিতীয়বারের জন্য বলাইপণ্ডায় পশ্চিম ময়না সার্বজনীন দুর্গোৎসব কমিটির পূজা প্রাঙ্গণে এলাম। এবং পূজা প্রাঙ্গণে এসে এই যে পূজাটিকে পূর্ব মেদিনীপুরের সর্ববৃহৎ দুর্গাপূজাদের মধ্যে রাখা হয়, কেন রাখা হয়, কেন সবচেয়ে বড় পুজোর মধ্যে তাকে পরিগণিত করা হয়, তার অনেক নিদর্শন আমি দেখতে পেলাম। আসলে শুধু মায়ের পূজা অর্চনাটাই বোধহয় সব কথা নয়, দুর্গাপুজো তো আমাদের কাছে সবথেকে বড় উৎসব, এবং উৎসবের এই অঙ্গনে অনেক ধরনের পরিপ্রেক্ষিতি নিহিত থাকে যা প্রাণের টানে বরাবর আমাদেরকে এক স্থানে নিয়ে এসে সম্মিলিত করে। আমি এই মুহূর্তে রয়েছি পুজোর উদ্যোক্তাদের একটি অংশের সঙ্গে, এবং এখানে বিদগ্ধ বিভিন্ন জনেরা রয়েছে। আমার নাম কানাইলাল দাস,
আমি পলে পশ্চিমবঙ্গ সার্ভেন্স দূরদর্শন কমিটির কোষাধ্যক্ষ। এই ত্রিপুরে আমি ছ বছর সম্ভবত দায়িত্ব পালন করেছি এবং এই স্থায়ী মন্ত্রীরা দেখছেন, এই স্থায়ী মন্ত্রীরা দুভাবে হয়েছিল, প্রথমে 6-7 হয়েছিল, সেই সময় একবার আমি ছিলাম সম্পাদক 2 বছর, তারপরে আবার 11 থেকে 16 সাল পর্যন্ত মন্দিরটা হয়েছিল, সেই সময় 4 বছর আমি সম্পাদক ছিলাম। আমার থাকা গেলে একরকমই এই এই যে মন্দির যে হয়েছে, আর এর দাতা হচ্ছে আমাদের প্রথমে যে মন্দিরের প্রথম অংশ তিনি ছিলেন দেবকুমার সরাফ, দ্বিতীয় যে ফেরিটাই যে চূড়া হয়েছে মানে রিকনস্ট্রাকশন সৌন্দর্যান সেটা করেছে আমাদের বাড়ির পাশাপাশি বা গ্রামেরই গুরুপদ মাইতিমশাই, তিনি মধ্যপ্রদেশে থাকেন, তিনি এই অর্থটা সরবরাহ করেছেন। এবং ওই সময় আমাদের মন্দির প্রতিষ্ঠার সময় আমরা প্রায় 14,000 লোককে অন্নপ্রসাদ খাইয়েছিলাম এবং আট সেট আর জুড়িকে আমরা গণ বিভাগ দিয়েছিলাম, এবং তিনি অনেক পুরো খরচাটাই বহন করেছিলেন। আর কথিত আছে আপনার এই যে আমাদের মানিককালী আছে, তাতে কথিত আছে তাদের শাস্ত্রতে লেখা আছে, বড়াই পণ্ডা একদিন মহাতীর্থক্ষেত্র হবে এবং পৃথিবীর 3 কোটি লোক 1 কোণে আসবে। এবং আমাদের এই যে কাজকর্ম বা আমাদের যে এখানকার পরিবেশ দেখা যাচ্ছে ধীরে ধীরে কিন্তু সেই দিকে করছে বলে আমাদের অনুমান ধারণা আমার বিশ্বাস, কারণ বিভিন্ন জায়গায় রাজনৈতিক দলাদলি গোলমাল থাকলেও আমরা এখানে যেমন সমস্ত দল মিলে সবাই মিলে একসঙ্গে পুজো করি, এখনই গিয়ে দেখবেন সবাই আমরা পদাধিকার বিভিন্ন দলের পদাধিকার কিন্তু এই দায়িত্ব পালন করছেন। এবং আমাদের সদস্য আছেন প্রফেসর থেকে ডাক্তার থেকে ইঞ্জিনিয়ার থেকে বিভিন্ন ধরনের সদস্য আছে। আর এই পুজোটা হয়ে থেকে সাধারণত আমাদের গ্রামের পাশাপাশি ভাড়াটে যারা আছে, এলাকাবাসী যারা আছে এবং স্থানীয় দোকানদার যারা আছে বিভিন্ন এই 5 নম্বর 6 নম্বর চলে এবং এর বাইরেও অনেকেই সাহায্য করে থাকেন, এইভাবে আমাদের পুজোটা চলে আসছে। আর এটা আমাদের 76তম বর্ষে পদার্পণ করেছে, ধীরে ধীরে যেভাবে এগোচ্ছে শান্তিপূর্ণভাবে আমাদের নিত্য পূজা হয় সকালে, রাত্রিতে কীর্তন সহযোগে আরতি হয়। আর ও আচ্ছা আমরা হ্যাঁ আমরা এবছর পুজো কমিটিতে রক্তদান শিবির মহালয়ার পরের দিন রক্তদান শিবির দিয়ে শুরু করেছিলাম, 78 জন রক্তদান করেছে। আর এরপর আমাদের বিভিন্ন অনুষ্ঠান আছে, আমাদের যেমন যাত্রা এই যে সংস্কৃতি নষ্ট হয়ে যাচ্ছে সেটাকে ধরে রাখার জন্য আমাদের হ্যাঁ এখানে হ্যাঁ এই কাছে আমাদের একটা মুক্তাঙ্গন ক্লাব আছে, সেই ক্লাবের যারা সদস্য সেই সদস্য একটা মানে মুক্তাঙ্গন সংস্থার নামে দল করে এই আমাদের কালকেও যাত্রা আছে, যাত্রা কালকে আছে আবার আজকে ও আজকে না আজকে যাত্রা আছে আজকে যাত্রা আছে। তারপরে ধরুন এলাকার ছেলেমেয়েরা নাচ গান আবৃত্তি বিভিন্ন প্র্যাকটিস করছে, তাহলে সেগুলো যে তারা করছে এইরকম আমরা যদি তাদের যদি প্রতিযোগিতা রাখি তাহলে তাদের মধ্যে উৎসাহ জন্মাবে এবং এখান থেকে কী হবে যে সাংস্কৃতিক যে মনস্কটা তৈরি হয়ে যাবে, আর সাংস্কৃতিক মনস্ক হলে ওই হিংসা দেশটা কিন্তু অনেকখানি কমে যাবে, সেই জন্যই কিন্তু আমরা এই ব্যবস্থাটা রাখছি। নেট কলেজের ছেলেদের আমরা পুরস্কৃত করছি সম্বর্ধনা করছি, আবার যারা বিভিন্ন স্কুলের ফার্স্ট সেকেন্ড থার্ড মানে মাধ্যমিক এইচএসএ হাইয়েস্ট মার্ক পেয়েছে তাদেরও আমরা সম্বর্ধনা করছি। আবার স্বাস্থ্য সচেতনতা শিবির আছে আমাদের, একদিন আছে এমডি আসবেন ডাক্তারবাবু কলকাতা থেকে, আর একজন আসবে চাইল্ড স্পেশালিস্ট বিনা পয়সা তাদের স্বাস্থ্য পরীক্ষা হবে। আবার দ্বাদশীতে আছে আবার এক স্বাস্থ্য সচেতনতা শিবির, মানে ব্যায়ামের সাহায্যে কীভাবে সুস্বাস্থ্য শরীরকে সুস্থ রাখা যায় আর নিউট্রিশন মানে খাওয়ারকে নিয়ন্ত্রণ করে কীভাবে সুস্থ থাকা তার উপরে ও শিবির করা আছে ব্যবস্থা। এইভাবে আমাদের শুধু আমরা দুর্গা পূজা করি না, আমরা সারা বছর আমাদের ইতিপূর্বে ডেঙ্গুর প্রভাব যখন পড়েছিলো তখন মাঝে ডেঙ্গুর সচেতনতা শিবির করেছিলাম, একবার গরুর অসুখ হয়েছিলো মহামারী আমরা সেই তার উপরে আবার সচেতনতা শিবির করেছিলাম। এইভাবে বিভিন্ন সময় হ্যাঁ সেই আমরা বিভিন্নভাবে বছরের বিভিন্ন সময় এগুলো আমরা ক্যাম্প করে থাকি। আর পুজো প্রায় 2007 সালে আমরা প্রায় 8 জোড়া আগা আবার গণ বিভাগ দিয়েছিলাম এখানে এলাকার, এইভাবে মোটামুটি সারা বছর আমরা শুধু পুজো করি না বিভিন্ন রকম আরও বহু প্রোগ্রাম আছে হচ্ছে এই এলাকার আমাদের দূর এলাকা ছেড়েও আমরা তমটমল করেও আছে নার্সিংহোম আছে ওখানকার ডাক্তারও আপনাদের সহযোগ করেছে, এইভাবে কিন্তু আমাদের পুজোটা আজকে ধীরে ধীরে 76 বছরে পদার্পণ করেছে। আমার নাম জয়দীপ সামন্ত,
আমি পূজোর সঙ্গে দীর্ঘ প্রায় 50 বছরের কাছাকাছি মানে এ আছে। ধরুন এখানে দাদা যেটা বলেছেন আছে আছে, এখানে লোকাল কয়েকটা মানে মিউজিক্যাল স্কুল বা গানের স্কুল বা বিভিন্ন আকার এ আছে, প্রতিষ্ঠান আছে। আমরা সেই সব ছেলে মেয়েদের নিয়ে আমরা অনুষ্ঠানে এ করি। আজকে যেমন আঁকার প্রতিযোগিতা হলো, এবং এখানে আরও যেসব এই গানের স্কুল বা বিভিন্ন ড্যান্স গ্রুপ আছে তাদের থেকেও আমরা প্রত্যেক দিন এ নিয়ে এখানে অনুষ্ঠান করি। আজকেও আছে বিকেলে, আবার আবৃত্তি প্রতিযোগিতা হয়, আবৃত্তি প্রতিযোগিতা বিকেলে আজকে হবে। এই জায়গা সাংস্কৃতিক মনোভাব সম্পন্ন মানুষের বাস প্রচুর। এখানে এই যে নাচের কয়েকটা স্কুল আছে, এই স্কুল থেকে সবচেয়ে আমাদের কাছে একটা আনন্দের দুটি, একটি মেয়ে আমাদের এই জি বাংলা প্রোগ্রামে চান্স পেয়েছে। হ্যাঁ, ডান বাংলার মিউজিক এই বেড়া, এই আমার শৈলেন বেড়ার মেয়ে, নামটা আমি সিরিজ মানে চলছে, ও শেষ হলো বা ও এমনি পার্মানেন্টলি একটা মানে জি বাংলার সঙ্গে অ্যাটাচ হয়ে গেছে ডান্সে। মেয়েটি আমারই ওপাশের গ্রামে বাড়ি, কিন্তু এখানেও বাড়ি করে আছে। অতএব সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিকে, তারপর সবচেয়ে বড় কথা আমাদের যে স্কুল, এই স্কুলের এই যে মাঠ দেখছেন, এই মাঠেই কিছুদিন আগে টুর্নামেন্ট হয়ে গেল, টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্ট হয়ে গেল। আমাদের স্কুলের এক কৃতি ছাত্র অ্যাক্সিডেন্ট করে মারা গেছিল স্কুলে দেওয়ালির দিনে, তারই স্মৃতির উদ্দেশ্যে এখানে বড় ফুটবল টুর্নামেন্ট করা হয় ইন্টার স্কুল। মানে আমার ব্লকে নয়, শুধু ময়না পিংলা সবং মানে আদার্স ব্লকের এ নিয়ে, হ্যাঁ এখানে প্রোগ্রাম করা হয়। অতএব এখানে প্রোগ্রাম করা হয়, এখানে সাংস্কৃতিক মনোভাব সম্পন্ন মানুষ, শিক্ষা বা বিভিন্ন ধরনের কালচার নিয়ে আমাদের এই পুজো। এই পুজোতে আমাদের গরিব দুঃখীদের এই কম্বল বিতরণ করা হয়, আর প্রত্যেক দিনের জন্য স্বাস্থ্য শিবির আছে, কোনো অসুবিধে হলে এখান থেকে পরিষেবা পাবে। তারপর মেলা আমাদের মানে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমরা প্রত্যেক দিন ব্লিচিং থেকে আরম্ভ করে বা ঝাড়ু দিয়ে, আপনি মানে পরিদর্শন করলে মেলার মধ্যে দেখতে পাবেন। সবচেয়ে বড় আরও এইখানের পরিবেশ, আমাদের যে স্কুল, এই স্কুলের মাঠ এবং স্কুলের ভেতর, আপনি ভেতরটাই বোধহয় জাননি, গিয়ে দেখতে পারেন। আর এই মহাষ্টমীর দিন আমাদের খুব একটা মহাসমারোহে অনুষ্ঠান হয়, পুজো যুক্ত এবং মহাপ্রসাদ বিতরণ কুমার। আর নবমীর দিন আমাদের বিগত কয়েক বছর খুব জাঁকজমক সহকারে কুমারী পূজার অনুষ্ঠান হয়, এবং এবছরও আছে, এবছরও হবে। দশ দিকে দশভুজের এই সফর আমি আরম্ভ করি 2012 সালে, যখন আমি নিজে ক্লাস 10-এর একজন ছাত্র। সফর প্রথম শুরু হয় স্থির চিত্রের সম্ভারের মধ্যে দিয়ে 2 মেগাপিক্সেলের খুব সাধারণ একটি মোবাইল ফোনের ক্যামেরায়। ক্রমান্বয়িকভাবে নানান উপকরণের দিক থেকে এসেছে নবতম সংযোজন, এবং যত নতুনের পথে পা বাড়িয়েছি আমার মন বরাবর জানতে চেষ্টা করেছে যে পূজা সংস্থাগুলিকে বা যেখানকার প্রতিমাকে স্থির চিত্রের সম্ভারে তুলে ধরা হচ্ছে তাদের অতীত কীরকম, সেখানে আগে কী ধরনের উপস্থাপনা ঘটে এসেছে, এবং কোন কোন শিল্পীর কাজ মূলত দেখতে পাওয়া গেছে এ যাবৎ। কিছুটা আক্ষেপের স্বরে জানাতেই হয় যে তমলুকের অন্যান্য কোনো পূজা সংস্থাই আমাকে এই তথ্য সঞ্চয়ন দিতে সেভাবে সাহায্য করতে পারেনি, কিন্তু পশ্চিম ময়না সার্বজনীন দুর্গোৎসব কমিটির এই পুজো প্রাঙ্গণে আসা 2023-এর এই সফরে আমার কাছে সারা জীবনের জন্য স্মরণীয় হয়ে থাকবে তাদের এই বহুমূল্য আর্কাইভগুলির জন্যে। সত্যি স্মৃতিই তো প্রকৃত স্মারক, বিভিন্ন মুহূর্তের, বিভিন্ন কাটিয়ে আসা অনুষঙ্গের, এবং স্মৃতি সতত সুখের করে রাখার একমাত্র উপায় এই সংরক্ষণ, এই সঞ্চয়ন। অনেক ধন্যবাদ পশ্চিম ময়না সার্বজনীন পুজো কমিটির প্রত্যেক উদ্যোক্তাকে এতটা সর্বাঙ্গীনভাবে সাহায্য করার জন্য। পূজামণ্ডপ প্রাঙ্গণেই রয়েছে মা দুর্গার পুরনো একটি মন্দির, যা 2007 সালে প্রতিষ্ঠিত হয়, এবং রাজস্থানের কোনো এক শিল্পীর কারুশিল্পে এখানে ফুটে উঠেছে পাথরের মূর্তির এক অন্যতম উদ্ভাস। বোধনের প্রস্তুতি চলছে
এখন সংশ্লিষ্ট এই পূজা মণ্ডপ কত বছরের পুরনো 2007 সাল থেকে বোধনের একই ব্যস্ততা এবং একটি পুরনো মন্দিরের একই প্রতিচ্ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় ময়নার রবিবারের বাজার বলে একটি স্টপেজে রবিবারের বাজারে এই পূজা সংস্থার নাম উদ্যোগী সংঘ এবং এখানকার মণ্ডপ ভাবনায় ফুটে উঠেছে কৈলাস পর্বতের একটি রূপায়ণ রূপায়ণ যেমনই হয়ে থাকুক না কেন বাহ্যিকভাবে আমাদের এখানে আসা একটি সাবেকি প্রতিমার স্থির চিত্রের সমাহারের জন্য এবং সেই প্রতিমার কিছু অংশ কিছু উপস্থাপনাগত দিক আপনাদের সামনে তুলে ধরবার জন্য যে কাজের রূপায়ণ ঘটিয়েছেন প্রবীণ শিল্পী এবং আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ ক্ষুদিরাম সামন্ত দশভুজার সফরের বিগত একটি পর্বে আমি বলেছিলাম যে যখন আমরা কোনো স্টুডিওতে ফিরে আসি বা যখনই আমরা কোনো প্রতিমার রূপায়ণে পূর্বতন কোনো একটি কর্মকৃতির অনুষঙ্গ খুঁজে পাই আমাদেরকে বারবার ভাবতে হয় যে পার্থক্যগত কী কী দিক সেখানে নিরূপণ করা যেতে পারে বস্তুত 2015 এই কাজটি ক্ষুদিরাম জেঠুই করেছিলেন উত্তর সাঁওতাল চক বলে একটি জায়গার কসমোস ক্লাবের প্রতিমার জন্য এখন তারই পুনর্ূপায়ণ আমরা দেখতে পাচ্ছি সংশ্লিষ্ট এই পূজা মণ্ডপের প্রতিমা নির্মাণে এই মণ্ডপ থেকে বেরিয়ে আমরা এগিয়ে চললাম মফস্বলের অন্যান্য কিছু পুজোর খোঁজের জন্য শরতের মৃদু রোদ চারপাশে আকাশমণি এবং ইউক্যালিপটাস গাছের ছায়া পেরিয়ে আমরা চলে এলাম প্রজাবার বলে একটি জায়গায় যেখানে প্রতিমার আঙ্গিক সাবেকি এবং এক দেখায় এখানকার কাজ দেখে কৃষ্ণনগরের শিল্পী সুবল পালের কাজ বলে ভাবা অত্যন্ত স্বাভাবিক কিন্তু প্রতিমার রূপদানে এখানে শিল্পী মনোজ মাইতি স্থানীয় শিল্পী জেলার মফস্বলের পূজাগুলির মধ্যে অন্যতম একটি বিখ্যাত পুজো রামচন্দ্রপুর শারদ সম্মিলনী এখানে আমার প্রথমবার আসা 2017 সালে অনেক বছর আগে আমরা আবার এগিয়ে চলেছি রামচন্দ্রপুর শারদ সম্মিলনীর পূজা মণ্ডপের জন্য এখানকার পূজা মণ্ডপের আঙ্গিকে বেলুর মঠের একটি প্রতিচ্ছবি লক্ষ্য করা যাচ্ছে কিন্তু রামচন্দ্রপুরে আসার মূল উদ্দেশ্য এখানকার প্রতিমা প্রত্যেক বছর রামচন্দ্রপুর শারদ সম্মিলনী সাবেকি কাজের সঙ্গে সামান্য কিছু ভাবনাধর্মী উপস্থাপনার এমন মেলবন্ধন ঘটায় যা চোখে না দেখে কোনোরকমভাবে স্থির থাকা যায় না এবং প্রতিমার রূপদানে যদি এমন কোনো শিল্পী থেকে থাকেন যার অনুষঙ্গ দশদিকে দশভুজার সফরের দরুন বারবার উঠে এসেছে তাহলে তো সেখানে বারবার ফিরে আসতেই হয় এখানে প্রতিমা নির্মাণে অনুপদা অর্থাৎ প্রতিমা শিল্পী অনুপ ঘড়ই যার অনুষঙ্গ আমাদের সফরের বিভিন্ন মুহূর্তে বারবার আমরা ফিরে পেয়েছি মহাষষ্ঠীর সন্ধ্যায় আমাদের মূল উপকেন্দ্র ছিল নন্দকুমার এবং নন্দকুমারের পূজা মণ্ডপ বলতেই যে সংস্থাগুলির কথা প্রথমত উঠে আসে তাদের মধ্যে অন্যতম একটি সংস্থা মহারাজা নন্দকুমার দুর্গাপূজা কমিটি ঝুড়ি কুলো এবং গ্রামীণ নানান উপকরণ দিয়ে সাজানো আটপৌরে মণ্ডপ যেখানকার নানান অলঙ্করণে পটচিত্রের প্রভাব সুস্পষ্ট এবং প্রতিমার মধ্যেও এখানে দেখতে পাওয়া যাচ্ছে
সাবেকি ভাবনার সঙ্গে একক ভাবনাত্মক কিছু চিন্তাধারার মেলবন্ধন রূপায়িত করা হয়েছে। খুব কাছেই নন্দকুমার বাজার উন্নয়ন সংস্থার পূজা মণ্ডপের প্রতিমা, সাবেকি কাজ, ছোট ছিমছাম প্রতিমূর্তি এবং আটপৌরে গ্রাম বাংলার ঘরানার এখানকার মূর্তির রূপায়ণে শিল্পী তরুণ কুমার বেরা, আবারও একজন পুরনো মুখ যার কথা আমরা দশভূজার অনুষঙ্গে বারবার ফিরে পেয়েছি গত বছরেও, এবছরেও এবং তার আগে থেকেই তরুণদের সঙ্গে আমাদের সখ্যতা। উপস্থাপনা রইল তার কাজের। নন্দকুমারের পূজা পরিক্রমার জন্য আমার ব্যক্তিগতভাবে আসা 2015 সাল থেকে, এবং তখন থেকেই একটি কথা বারবার আমার মনে হয়েছে, যেন এখানকার পূজা মণ্ডপের প্রতিমার রূপায়ণের ক্ষেত্রে একচ্ছত্রভাবে তরুণদের নাম অনেকটা ছড়িয়ে থাকে। কেন এ কথা বলছি তা এখানকার অন্যতম বিখ্যাত একটি পুজো ওরিয়েন্টের মণ্ডপে গেলে আপনারা বুঝতে পারবেন। প্রসঙ্গত বলে রাখি, ওরিয়েন্টের পূজা মণ্ডপের স্থান এবছর কিছুটা পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ নন্দকুমার থেকে তমলুকে যাওয়ার পথের যে বাসের রুট, তার একদম বাঁদিকেই রাস্তার ধারে যেখানে পূজা হতো সেইখান থেকে বেশ খানিকটা ভেতরে এবারে পূজা মণ্ডপের অধিষ্ঠান। তা সম্ভবত অরণ্য কেন্দ্রিক এবং অরণ্য প্রান্তিক জীবন যাপন কেন্দ্রিক এই ভাবনাধর্মী রূপায়ণের জন্যই। মণ্ডপের মধ্যে এলে এক দেখায় মনে হয় যেন কোনো আদিবাসী গ্রামে চলে এসেছি। সেইখানকার তদানীন্তন প্রাচীন কিছু লোকাচারের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি এক অদ্ভুত আরণ্যক সফরের গহীনে। রয়েছে আদিবাসী জীবনের নানান যাপন চিত্রের সমাহার এবং তাদের নানান বাদ্যযন্ত্রের আঙ্গিকও। নানান খণ্ডচিত্রের মধ্যে দিয়ে আমরা ক্রমশ প্রবেশ করছি মূল মণ্ডপের অন্দরে। আরও একবার প্রতিমার রূপদান এখানে তরুণদা। আমরা তরুণদার আরও কিছু কাজ এই সফর চলাকালীন দেখতে পাব, তবে শিল্পীকে তার এই কর্মকৃতির জন্য কুর্নিশ না জানিয়ে পারছি না, কারণ এখানে মণ্ডপের যে ভাবনাধর্মী উপস্থাপনা, সেই উপস্থাপনার সঙ্গে মেলবন্ধন বজায় রেখে প্রতিমার মধ্যেও রয়েছে এক বিশেষ সাজুজ্য। প্রতিমার ব্যাকগ্রাউন্ডে এবং সামগ্রিক উপস্থাপনায় উঠে এসেছে আদিবাসী জীবনের নানান ধরনের অনুষঙ্গের প্রকাশ। পরনের পোশাক এবং গয়না মূলত হোগলা পাতা দিয়ে এখানে তৈরি করা হয়েছে। মহিষাসুর এখানে দেবী মহামায়ার কাছে আত্মসমর্পণরত, ঠিক যেরকমভাবে পরমা প্রকৃতির কাছে আমাদেরকে আত্মসমর্পণরত থাকতে হয় প্রতি মুহূর্তে প্রতিক্ষণে। এবার পালা এখানকার অন্যতম একটি সমৃদ্ধ পূজা মণ্ডপের দিকে এগিয়ে যাওয়ার, NSCC অর্থাৎ নন্দকুমার স্পোর্টস অ্যান্ড কালচারাল সেন্টার। 2015-তে যখন আমি নন্দকুমারের পূজা পরিক্রমার জন্য প্রথমবার আসি দশ দিকে দশভূজার সফর চলাকালীন, সেই বছর থেকেই নন্দকুমার স্পোর্টস অ্যান্ড কালচারাল সেন্টারের দুর্গাপূজার প্রথম প্রকাশ। আর ভাবনাধর্মী মণ্ডপ রূপায়ণে নানান সময় আমরা পেয়ে গেছি পূর্ব মেদিনীপুরের তথা পশ্চিমবঙ্গের বিখ্যাত এক কৃতি নামকে, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ কুইলা। অন্যান্য প্রত্যেকবারের মতো গৌরাঙ্গবাবু এবছরও NSCC-র মণ্ডপ রূপায়ণের কাজে নিজেকে নস্ত রেখেছিলেন, এবং এখন আমরা ক্যামেরায় দেখতে পাচ্ছি তার এবং তার সহশিল্পীদের সুনিপুণ কারুশিল্পের সমাহার। লোকশিল্পের নানান আধার অভিব্যক্ত হয়েছে নন্দকুমার স্পোর্টস অ্যান্ড কালচারাল সেন্টারের এই পূজা মণ্ডপে। জনজোয়ারে ভেসে যাওয়া এবছরের ষষ্ঠীর সন্ধ্যায় আমরা NSCC-র মণ্ডপে মুহূর্ত অবলোকন করছি, কিন্তু মণ্ডপের মধ্যেকার পরিবেশ এতটাই শান্তিপূর্ণ, যেন হাজারো ভিড়ের মাঝেও মনে হচ্ছে
এক নিভৃত অনুক্ষণে এসে উপস্থিত হয়েছি। এখানকার প্রাপ্তির ঝুলিও নেহাত কম নয় এবং কারণটা খুব সহজেই অনুমেয়। তাদের কর্মকৃতির উপস্থাপনার মধ্যে দিয়ে নন্দকুমার স্পোর্টস অ্যান্ড কালচারাল সেন্টার বরাবর ভূষিত হয়েছে নানান সম্মানে ও পুরস্কারে। এবং মণ্ডপের ভাবনার সাথে সাজুজ্য রেখে সনাতনী একচালার সাবেকি প্রতিমা, টানা চোখের কৃষ্ণনগরী ও শান্তিপুরী প্রতিমার যে সুনিপুণ প্রকাশ দেখা দেয়, সেই প্রকাশ এবার তরুণদার হাত ধরে এনএসএসির মণ্ডপে। চোখ জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য। চলছে ষষ্ঠী বিহিত পূজার পর আরতির প্রস্তুতি।